সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া, এই স্লোগানকে মূল মন্ত্র করে অনির্বাণের যাত্রা শুরু। 2013 সালের গোড়ার দিকে কয়েকজনের উদ্যোগে এই সংগঠনের যাত্রা। প্রথম দিকে নানা চড়াই উতরাই আর একাগ্রতাকে পুঁজি করে কঠিন এক পণকে বাস্তবায়নের নিমিত্তে শরীরচর্চা বিষয়ক এই সংগঠন উজ্জ্বল এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। নানা পেশার মানুষের এক মিলিত প্রয়াস অনির্বাণ। রমনা পার্কের প্রাকৃতিক বৃক্ষরাজির মাঝে এক চিলতে ছোট্ট জায়গায় ফজরের নামাজের পরপরই মিলিত হয় নানা পেশার, নানা ধর্মের উজ্জ্বল কিছু মানুষ, যাদের চিন্তা চেতনা সুস্বাস্থ্য, সুশৃঙ্খল, সুস্থ জীবন। সকালের কাকডাকা ভোরে মানুষ যখন ঘুমিয়ে, তখন শুরু হয় অনির্বাণের ব্যায়াম করার পথ চলা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আসলে অনির্বাণ বাংলাদেশ, আমাদের রমনা পার্ক, সেটা একটা ব্যায়ামের সংগঠন। আমরা অনির্বাণ বাংলাদেশে নিয়মিত ফজরের নামাজের পর আমরা এখন এই সিজনে 6:45 থেকে 45-এর মধ্যে আমরা ব্যায়াম শুরু করি। আমরা যে ব্যায়ামগুলো করি নিয়মিত, 40 থেকে 45টা আইটেম আমরা ব্যায়াম করি। এই ব্যায়াম, প্রত্যেকটি ব্যায়াম আমরা একজন চিকিৎসক, একজন অধ্যাপক, বিশেষজ্ঞ, সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই ব্যায়ামগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে আমাদের শারীরিক এবং মানসিক সুস্থ থাকবে। এবং শারীরিক সুস্থতার জন্য কোনো মেডিসিনের বা ডাক্তারের শরণাপন্ন সহজে হবে না। আল্লাহ যদি রহমত করে আমরা এই ব্যায়ামের উপরে আমরা সুস্থ থাকতে পারবো। আপনারা নিয়মিত আসবেন, সুস্থ থাকার কোনো বিকল্প নেই। আমরা অনির্বাণ বাংলাদেশের মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে আমরা এখানে প্রতিদিন ভোরবেলা সমবেত হই, আমরা শরীরচর্চা করি, এবং এই শরীরচর্চা সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করি। আমরা বিভিন্ন অসহায় দুস্থ রুগী, তাদেরকে আর্থিক সেবা দান করি। শীতার্থ ব্যক্তিদের মধ্যে আমরা কম্বল বিতরণ করি। প্রতি বছর আমরা একটি করে ফ্যামিলি ডে উদযাপন করি। আমাদের এই অস্থির সমাজ ব্যবস্থার মধ্যে আমরা সবাই ভালো থাকতে চাই। ভালো থাকতে চাওয়ার জন্য সকালবেলার হাওয়া হাজার রোগের দাওয়া। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এই অনির্বাণ বাংলাদেশের মাধ্যমে এক যাক তরুণ বৃদ্ধ সকালবেলা আমরা ব্যায়াম করি, আমরা নিজেরা ভালো থাকি। এই ব্যায়ামের মাধ্যমে আপনারাও ভালো থাকতে পারেন। যারা এখনও অনির্বাণে অংশগ্রহণ করেন নাই, আমি সবাইকে উদার্ত আহ্বান জানাই, আপনি সুস্থ থাকার জন্যে, আপনার ফ্যামিলি সুস্থ থাকার জন্যে, এই সমাজ সুস্থ থাকার জন্যে আপনারা প্রত্যহ আমাদের সাথে একত্রিত হয়ে ব্যায়ামে অংশগ্রহণ করুন। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। মুক্ত বায়ু, শরীরচর্চা, দুটোর মিলিত প্রয়াসে নানা বয়সের পদভারে রমনা পার্ক হয়ে ওঠে প্রকম্পিত ও প্রাণবন্ত। প্রতিদিনের প্রত্যুষে অনির্বাণ সদস্যদের এক ঘন্টার পূর্ণাঙ্গ শরীরচর্চা
সারাদিনের কাজের কর্মোদ্দীপনা এনে দেয়। 45টি নানা প্রকার শারীরিক কসরতের ব্যায়াম আমাদের শারীরিকভাবে সুস্থতা দান করে। সুন্দর সুশৃঙ্খল সুস্থ জীবন গড়ার প্রত্যয়ে অনির্বাণ বাংলাদেশ যেন এক অবিচ্ছেদ্য পরিবার। অনির্বাণের সদস্যদের একসঙ্গে পথ চলা, সুখে দুঃখে একে অন্যের প্রতি সহনশীল ও সহমর্মিতা দেখানো যেন একটি অনন্য উদাহরণ। তারপরও অনির্বাণ তার সদস্যদের পরিবার পরিজনদের সঙ্গে সম্পর্ক নিবিড় করার লক্ষ্যে বছরের একদিন সবাই মিলে চলে যায় সুদূর এক ঠিকানায় বনভোজনে। সবাই মিলে পরিবার পরিজন নিয়ে হই হুল্লোড়, খাওয়া দাওয়া আর গান বাজনা, সে এক মহা আয়োজন। কত না মজা, না দেখলে বিশ্বাসই করা যাবে না। আমি এখানে খুবই নতুন, বেশি দিন হয়নি। আপনাদের এই আয়োজন এবং আপনাদের এই এক্সারসাইজ আমার কাছে খুব ভালো লেগেছে, যার জন্য আমি প্রতিদিনই এখানে আসছি এবং আশা করি আপনাদের সাথে আমি যতদিন আসি এলাকায় ততদিন অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্যে। আমার অনুরোধ, এখানে কে কী কোথায় কী করছে এটা বড় কথা না, সবচেয়ে বড় হচ্ছে আমরা একসাথে এখানে যে আসি, এক্সারসাইজ করছি আমাদের নিজেদের জন্যে, ভালো থাকার জন্যে, দেশটাকে ভালো রাখার জন্যে, অন্যদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্যে। এটা আমাদের জন্য খুবই ভালো এবং আমরা সবসময় চাই এটা আপনারা করবেন এবং আমরা সবাই যাতে একত্রিত করতে পারি সেটাই আপনাদের কাছে আশা করব। আমি এই অনির্বাণের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করি এবং এই সাথে যারা আমাদেরকে এক্সারসাইজে যারা আমাদেরকে গাইডেন্স করেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই সুযোগের জন্য এবং এই ব্যবস্থা যে করছেন তার জন্যে। আমি খুবই আনন্দিত এবং উৎফুল্ল যে আপনারা এই আয়োজন করেছেন। আজকে আমি যার আহ্বানে এই অনির্বাণ বাংলাদেশে অংশগ্রহণ করেছি, জনাব আব্দুর রাজ্জাক এবং আজহারুল ইসলামের মাধ্যমে এই অনির্বাণ বাংলাদেশে অংশগ্রহণ করে আমি নিজেকে সুস্থ বোধ করছি এবং আমি আশা করব এই অনির্বাণ বাংলাদেশ উত্তরোত্তর সাফল্য লাভ করবে এবং প্রতিটি মানুষকে এই ব্যায়াম করার জন্য আমরা উদ্বুদ্ধ করব। তাই আমি আজকের এই অনির্বাণ বাংলাদেশ 2014 আমাদের যে জঙ্গলভোজ আয়োজন করেছেন সেই আয়োজনকে আমরা সাফল্যমণ্ডিতভাবে সমাধা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমরা অনির্বাণ বাংলাদেশ, আমরা এখানে ব্যায়াম করার পিছনে একটাই কারণ, আমরা নিজেরা যেন সুস্থ থাকি। একটা সুস্থ মা একটা সুস্থ সন্তানের জন্ম দেয়, আর একটা সুস্থ মানুষ একটা ফ্যামিলিকে স্বস্তি দেয়, আর একটা সুস্থ জাতি একটা সুন্দর দেশ উপহার দেয়। সুতরাং আমরা সবাই নিজের জন্য না, এই দেশের জন্য, জাতির জন্য আমরা সবাই ব্যায়াম করব, যেন আমরা সুস্থ থাকতে পারি। আর প্রতিদিন 24টি ঘন্টার মধ্যে আপনি শুধু একটা ঘন্টা নিজের দেহের জন্য ব্যয় করুন, এটি হচ্ছে অনির্বাণ বাংলাদেশের আহ্বান সারা জাতির জন্য। ধন্যবাদ। 24 ঘন্টা সময় আমাদের, এর মধ্যে 1 ঘন্টা আমরা রবনা পার্কে সুস্থ থাকার জন্য ব্যায়াম করতে আসি এবং আমি সুস্থ থাকলে আমার ফ্যামিলি সুস্থ থাকবে, আমার ফ্যামিলি সুস্থ থাকলে আমার জাতি সুস্থ থাকবে, আর জাতি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। এবং আহ্বান জানাচ্ছি রবনা পার্কের সকল সাথীদের আমাদের সাথে বাংলাদেশ অনির্বাণের সাথে ব্যায়াম করার জন্য।
সমাজের নানা পেশার মানুষের মানসিক ও স্বাস্থ্যগত উন্নয়নের এক ভরসা স্থল অনির্বাণ। এছাড়াও সামাজিক ও বিভিন্ন সেবাধর্মী কাজে অনির্বাণের সদস্যরা বিভিন্ন সময় নানাভাবে অংশগ্রহণ করে, কখনো আর্থিক, শারীরিক, মানসিকভাবেও একে অন্যকে সাহায্য করে। তাই অনির্বাণ সদস্যদের প্রার্থনা, হে আল্লাহ আমাদের সকল সদস্যদের সুস্থ রাখুন, জীবন চলার পথে যেন বিপদে আপদে আমাদেরকে রক্ষা করেন, আমিন সুম্মা আমিন। যেটাকে ফ্যামিলি ডে বলা হয়, সেই ফ্যামিলিটি উদযাপন করার জন্য বিভিন্ন কার্যক্রম নিয়ে আমরা এগিয়ে চলেছি। আল্লাহ যেন আমাদের এই কাজের বরকত দান করেন, আমিন। আমরা যে সমস্ত ভাইয়েরা এই কাজকে বাস্তবায়নের জন্য খুশি খুশি অর্থ দেওয়ার ওয়াদা করেছি, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন, যাতে দ্রুত তাদের অর্থ পরিশোধ করেন, আমিন। আল্লাহ আমরা